নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। মিথুন রাশি নভেম্বর মাসের মাসিক রাশিফলের ভিডিও। আপনি মিথুন রাশি মানুষ, আপনি কি রেজাল্ট পেতে চলেছেন নভেম্বর 2022-এ, তার পূর্ণাঙ্গ বিশ্লেষণ আমি এই ভিডিওতে করব। মিথুন রাশির 100 জন মানুষ আছেন, 100 জন 100 রকমের ফল কিন্তু পাবেন, কারণ এখান থেকে আমি আপনার রাশিচক্র দেখতে পাচ্ছি না, আপনার কিসের দশা অন্তর্দশা চলছে সেটা আমি দেখতে পাচ্ছি না, এটা সম্পূর্ণ বর্তমান গ্রহের গোচর ধরে কিন্তু আমি প্রেডিকশন আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। কী লাভ কী ক্ষতি মিথুন রাশির, অঙ্ক কষে দেখা যাক কোন কোন দিকগুলো আপনাদের ক্ষেত্রে ভালো, কোন কোন দিক থেকে সাবধান থাকতে হবে, তা নিয়েই আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি এবং কি উপায় করবেন তাও আমি এই ভিডিওর শেষে আপনাদেরকে জানাব। তাই প্রত্যেকে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। দেখুন, প্রথম কথা আমি একটু গ্রহের গোচরটা আপনাদেরকে বলে দিই। 11 নভেম্বর 2022 শুক্র রাশি পরিবর্তন করছে, তুলা রাশি থেকে আপনার বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে। 13 নভেম্বর 2022 মঙ্গল রাশি পরিবর্তন করছে, মঙ্গলও কিন্তু বক্রী হয়ে আবার বৃষ রাশিতে চলে যাচ্ছে। আবার 13 নভেম্বর বুধ রাশি পরিবর্তন করছে, আপনার তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে। এবং রবি আপনার প্রবেশ করছে 16 নভেম্বর তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে। কি রেজাল্ট পেতে চলেছেন, কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, প্রথম আসি স্বাস্থ্যের জায়গাটা। দেখুন, স্বাস্থ্যের জায়গাটা যদি আমি বলি, আপনার মোটামুটি 14 নভেম্বর অবধি স্বাস্থ্য নিয়ে তেমন কোনো বড় ধরনের কিন্তু সমস্যা থাকছে না। 14 নভেম্বরের পর থেকে আপনাদের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে একটু হলেও অ্যালার্ট কিন্তু থাকতে হবে। আপনি মিথুন রাশি মানুষ, 14 মাসের মাঝামাঝি পর্যন্ত কিন্তু আপনার স্বাস্থ্যের জায়গা যথেষ্ট ভালো, মাসের মাঝামাঝি পর থেকে কিন্তু স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিন্তু আপনাদেরকে কিন্তু বিশেষভাবে অ্যালার্ট থাকতে কিন্তু হবে, মিথুন রাশি আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। নাম্বার 2, দেখুন, আপনি মিথুন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে পঞ্চমভাবে পঞ্চমপতি অবস্থান করছে চতুর্থপতিকে নিয়ে, এটা কিন্তু আপনাদের এবং রাশির অধিপতিকে নিয়ে, এটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু প্লাস পয়েন্ট। কেন প্লাস পয়েন্ট? প্রথম কথা, যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছে, যারা MBA, BCA, মাস্টার ডিগ্রি, পোস্ট গ্র্যাজুয়েট, CA, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে, বা কোনো ডিপ্লোমা বেসিক পড়াশোনা করছেন, বা ইঞ্জিনিয়ারিং লাইনে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এডুকেশনের জায়গাটা কিন্তু ভালো। কতদিন? 12 নভেম্বর 2022, তার আগে অবধি আপনারা কিন্তু যাদের এক্সাম আছে তারা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু পাবেন। 12 নভেম্বরের পর থেকে পঞ্চমপতি আপনারা ষষ্ঠ হয়ে চলে যাচ্ছে, এখানে আপনাদের কিন্তু ডিসিশান নিতে কিন্তু হেরফের কিন্তু হবে, কোনটা করলে ভালো হয়, কী করলে ভালো হয় এটা নিয়ে কিন্তু একটু অ্যাংজাইটির মধ্যে কিন্তু আপনি থাকবেন। মিথুন রাশি লিখে রাখুন, ডেটটা 12 নভেম্বর 2022। তবে প্রেমের ক্ষেত্রে কিন্তু মিথুন রাশির সুখ, নতুন প্রেম আপনাদের আসবে, পুরাতন প্রেম কামব্যাক করবে মিথুন রাশির, এটা আমি বারবার বলবো। যারা ইয়াং জেনারেশান আছে, প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা সফলতা কিন্তু নিশ্চিত রূপে কিন্তু আপনারা কিন্তু পেতে চলেছেন। এবং আপনাদের আর্থিক স্থিতির জায়গা, আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গা কিন্তু দেখা যাচ্ছে, শেয়ার বাজার,
চাঁদি, গোল্ড, কসমেটিক্স প্রোডাক্টস, গার্মেন্টস, এখান থেকে কিন্তু লাভ কিন্তু পাবেন। যারা ট্রাভেল ট্যুরিজমে বিজনেস করছেন, গাড়ির ব্যবসা করছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিং লাইনে আছেন, সেলস লাইনে আছেন, ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, আপনি মিথুন রাশির মানুষ, মাসের মাঝামাঝি পর্যন্ত কিন্তু লাভ আপনারা কিন্তু পাবেন, এটা কিন্তু 100%। অর্থাৎ এই সেক্টরগুলো নভেম্বর মাসে আপনাদের কিন্তু চাঙ্গা হতে চলেছে। আপনি মিথুন রাশি মানুষ, এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। মিথুন রাশির আপনি মানুষ, আপনার ক্ষেত্রে অর্থনৈতিক স্থিতির জায়গা মজবুত কিন্তু হতে চলেছে, এবং সর্বোপরি আপনাদের সপ্তমপতি বৃহস্পতি কর্মভাবে অবস্থান করছে এবং বকরি থেকে মার্গি হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনাদের ডেইলি ইনকাম, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। মিথুন রাশি আপনি মানুষ, এই সম্ভাবনা কিন্তু উঠে আসতে চলেছে। এরপর যে পার্টটা আপনাদেরকে বলবো, মিথুন রাশি আপনি যদি মানুষ হন, আপনার ক্ষেত্রে বিশেষভাবে যারা কর্ম নিয়ে সমস্যা ছিল, অর্থাৎ কর্মের জায়গাটা যথেষ্ট চাপ চলছিল, ভাবছেন আমি এই কাজটা করব কিন্তু এর থেকে ভালো বেটার যদি একটা জব পেতাম, এটা কিন্তু নভেম্বরের 25 নভেম্বরের পর থেকে কিন্তু আপনাদের একটা বেটার জবের অপশন কিন্তু আসছে, প্রমোশনের একটা জায়গা কিন্তু আপনাদের নির্দেশ কিন্তু করছে। ব্যবসা যারা করছেন, 25 নভেম্বরের পর থেকে কিন্তু আপনাদের ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ভালো। যারা মেডিসিনের বিজনেস করছেন, গার্মেন্টসের বিজনেস করছেন, ফুড রিলেটেড বিজনেস করছেন, জলীয় প্রোডাক্টের বিজনেস করছেন, গাড়ির ব্যবসা আছে বা বিউটি পার্লার আছে, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে। আপনি মিথুন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এবং আপনাদের শনি বকরি থেকে মার্গি হয়ে যাচ্ছে, সরাসরি ভাগ্যভাবের দিকে কিন্তু শনি অগ্রসর হতে চলেছে। মিথুন রাশির আপনি যদি মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু এই লাভটা কিন্তু আপনাকে কিন্তু শনি কিন্তু দিবে, ভাগ্যের সাপোর্টটা কিছুটা হলেও আপনারা কিন্তু পাবেন মিথুন রাশি আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং এই যে ডিসিশন নিতে পারছেন না কোন জায়গাতে করলে, কোনটা করলে ভালো হয়, কোন স্ট্রিমে গেলে ভালো হয়, মানে একটা মানসিক দুশ্চিন্তা যাদের আছেন কি না, তাদের নভেম্বরের মোটামুটি 20 নভেম্বরের পর থেকে কিছুটা রিলিফের জায়গায় কিন্তু আপনাদের আসতে চলেছে মিথুন রাশি। এবার আসি, আপনি মিথুন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে বিশেষ করে আপনার অর্থনৈতিক স্থিতি, দেখুন ধনভাবের উপর বৃহস্পতির দৃষ্টি, আমি বারবার বলছি গঙ্গা জলের মতো পবিত্র করে বৃহস্পতির দৃষ্টি ধনভাবে, অর্থনৈতিক স্থিতি, পারিবারিকের পরিবারের সঙ্গে সম্পর্ক বজায় রাখা, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকবে। এবং সরাসরি আপনার পঞ্চম ভাবকে দৃষ্টি আপনার চতুর্থ ভাবকে দৃষ্টি দিচ্ছে, আপনার সম্পত্তিগত দিক থেকে আপনার মায়ের স্বাস্থ্যের দিকটা কিন্তু আপনাদের ভালো কিন্তু হবে। তবে এক্সামের কথা যদি বলি, এক্সাম যারা দেবেন তাদেরকে আমি বলবো, ঠিক 12 নভেম্বরের আগে যদি আপনাদের এক্সামগুলো থাকে, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা হোক বা আপনার কোনো যে বিষয় নিয়ে পড়াশোনা করছেন সেই পরীক্ষা হোক, 12 নভেম্বরে যদি আগে পরীক্ষাগুলো হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো কিন্তু গুড রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। এবং এর পাশাপাশি আপনার রাশির উপর মঙ্গল থাকছে 13 নভেম্বর পর্যন্ত, তারপরে বকরি হয়ে আবার আপনার দ্বাদশ ভাবে চলেছে, আপনাদের রাজ্যেরটা কিন্তু বাড়বে। অর্থাৎ কোনটা করলে ভালো হয়, একটু নিজের মাথা গরম হয়ে যাওয়া, এই জায়গাটা কিন্তু আপনাকে কিন্তু ব্যালেন্সিং করে কিন্তু চলতে হবে। এবং স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ, মত পার্থক্য কিন্তু থাকবে এ মাসে, যারা হাজবেন্ড ওয়াইফ আছে তাদের ক্ষেত্রে মতবিরোধ, মত পার্থক্যের জায়গা কিন্তু তৈরি হবে। পার্টনারশিপ বিজনেসের ব্যাপারে আমি বলবো, বি কেয়ারফুল, যারা
পার্টনারে ব্যবসা করছেন, চার পাঁচজন মিলে ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো একটু ডিসিশন নিন এবং নিজেরা একটু গুছিয়ে চলুন। আপনি ইনকাম করছেন 10 টাকা, কোন খাতে কত কত টাকা দিবেন সেটা আপনারা আপনার মাকে, আপনার বাবাকে বা আপনার স্ত্রীকে কিন্তু তুলে দিন, কারণ তারাই তো সংসারটা দেখে। আপনি ইনকাম করে তাদেরকে গুছিয়ে দিন। অনেকের আছে কি জানেন, ইনকাম করে সত্ত্বেও মাসে শেষে কিন্তু চিন্তা, কোনটা করলে ভালো হবে, কোন দিকে টাকা আমি চুকাবো, কোন দিকটা আমি খরচ করব, আনতে আনতে অনেকে টাকা শেষ হয়ে যাচ্ছে। প্রচুর মানুষ এরকম কমেন্ট করেছেন, প্রচুর আমার ক্লায়েন্ট দেখাচ্ছেন অর্থনৈতিক জায়গাটা কিন্তু খুব চাপের পজিশনে আছেন, সে শুধু মিথুন রাশি অনেকেই আছে সেই জায়গাটাতে। আপনাকে প্ল্যানিং কিছু কিছু ক্ষেত্রে করতে হবে এবং অবশ্যই প্রতিকার তো মাস্ট আপনাদের দরকার। ইভেন আপনাদের ক্ষেত্রে এ মাসে কিছুটা হলো স্কিন রিলেটেড সমস্যা এবং চোখের সমস্যা আপনাদেরকে কিন্তু ভোগাবে, স্কিনের সমস্যা, চামড়াঘটিত সমস্যা এবং চোখের সমস্যা কিছুটা আপনাদেরকে কিন্তু ভোগাবে, বিশেষ করে কেয়ার ঠাকুর। এরপরে আমি জানাই, আপনি মিথুন রাশির মানুষ, আপনার দ্বাদশভাবে মঙ্গল চলে যাচ্ছে, ছোটোখাটো চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে। গাড়ি বাইক যারা চালাচ্ছেন তারা 14 নভেম্বরের পর থেকে বিশেষভাবে সাবধান থাকুন এবং কর্মক্ষেত্রে কিন্তু সুযোগ আপনাদের, সুবর্ণ সুযোগ আপনাদের আসবে। এবং বিদেশের সাথে যারা রত আছে, আপনি বিদেশের সাথে রত আছেন, বিদেশের মাটিতে আপনি কাজ করছেন, ডাইরেক্ট বা ইনডাইরেক্ট বিদেশের মাটিতে আছেন, আমি বলবো আপনার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত একটা সময় কিন্তু আসতে চলেছে। বিদেশের সাথে যারা রত আছে সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে নভেম্বর 2022। এবং এর পাশাপাশি আপনাদের বিশেষভাবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সুযোগগুলো কিন্তু আপনাদের আসবে। অর্থাৎ যারা এনজিওর সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুবিধা কিন্তু আসবে। এবং এর পাশাপাশি যারা সম্পত্তি ক্রয় বিক্রয়ের চিন্তা ভাবনা করছেন, এই মাসটা কিন্তু মোটামুটি আপনার 12 থেকে 14 মধ্যে কিন্তু করুন। অর্থাৎ জমি জায়গা কেনা বেচা যারা করছেন এই জায়গাটা কিন্তু আপনাদের ভালো। যারা প্রপার্টি কিনতে চাইছে কখন করবেন, আমি বলবো 11 নভেম্বরের মধ্যে আপনার প্রপার্টি কেনার একটা চিন্তা ভাবনা করুন, তারপরে কিন্তু সময়টা কিন্তু ভালো নয়। গোল্ডের বিনিয়োগ করতে চাইছেন নভেম্বরের 11 তারিখের মধ্যে বিনিয়োগ করুন। যারা স্টক বিজনেসে করতে চাইছেন, শেয়ার বাজারে করতে চাইছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো 11 নভেম্বরের মধ্যে আপনারা কিন্তু করুন, বিশেষভাবে কিন্তু লাভ পাবেন। এবং আকর্ষিক অর্থপ্রাপ্তি চোখ কিন্তু সৃষ্টি হয়েছে মিথুন রাশির, শিক্ষাক্ষেত্রে মোটামুটি শুভ। নমস্কার, ধন্যবাদ।